মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যেই বাড়িতে আপনি এসেছেন প্রথমে সেই বাড়ি দেওয়া নামকরণ আপনাকে না বললে সেটা অনেকটা অধরাই থেকে যাবে। আপনি এসেছেন আমাদের স্বপ্ন কুটিরে, আমার মায়ের বাড়ি, যিনি আমার সাথেই আছেন কিন্তু তার এই লোকের কর্মকাণ্ড পূরণ করে তিনি অমর্ত্য লোকে আছেন। বাবা কি করতেন? বাবা সোনার বল বানাতেন এবং নিজে কারিগর দিয়ে বানাতেন, দোকানের মালিক ছিলেন বাবা। হাবড়াতে? হাবড়াতে নয়, এটা কলকাতা বউবাজারে। ও, সেটা বিরাট কাণ্ড। আমরা একটি সুন্দর পরিবার এবং বড় বাড়ি, বাবার গাড়ি, সব কিছু দেখেই আমরা বড় হয়েছি। কোনো কিছুই অভাব আমাদের ছিল না, যা চেয়েছি তাই পেয়েছি, না চেয়েছি সেটাও পেয়েছি। আরে বাবা! হ্যাঁ, কিন্তু আমার মা এবং বাবার একটাই উদ্দেশ্য ছিল যে ছেলে মেয়েদের সঠিক অনুশাসনে মানুষ করব। সেভাবেই চলছিল এবং আমার বাবা মাটির মানুষ, সেইভাবেই বাবা আমাদেরকে এইরকম মাটির সঙ্গে মিশে চলতেই শিখিয়েছেন। আর মা শিখিয়েছেন যে নিজস্ব নিষ্ঠা এবং সততা বজায় রেখে নিজে বড় হও এবং নিজে শুধু নয় মানুষের পাশে দাঁড়াও। হঠাৎ করে একটি আমাদের জীবনে দুর্যোগ আসে, সেটি হলো বাবার ব্যবসায়িক পতন। তার আগের পরিস্থিতিতে আমরা চারজন মানুষ, চারটি ঘরে থাকা, বলতে গেলে আসবাবপত্রের জন্য একটি আলাদা জায়গা বরাদ্দ ছিল, কিন্তু পরবর্তীতে আমরা চারটে মানুষ আসবাবপত্র সমেত এসে পৌঁছলাম একটা ঘরে, ভাড়া বাড়িতে। তখন তুমি পড়াশোনা করো? হ্যাঁ দাদা, তখন আমি ক্লাস 9। মার চলে যাওয়াটাকে আমি প্রত্যেকটা রাত মনে হয়েছে এই রাতটা আমার শেষ রাত হলেই বোধ হয় খুব ভালো হতো। আমার এইভাবে দিন কাটে প্রায় 1.5 বছর। তখন আমার পাশে আমার পরিবারের, আমার দিদা, আমার মাসিমণিরা আমার প্রচণ্ডভাবে মানসিক বল জুগিয়েছে। এই মুহূর্তে আমার কাছে একটি চমকপ্রদ শব্দ এলো, আমার সিনিয়র অ্যাডভোকেট সত্যজিৎ বাসু, তিনি আমাকে হঠাৎ একদিন ফোন করলেন, করে আমার খোঁজ খবর নিলেন, মার বিষয়ে আক্ষেপ করলেন, করে আমাকে একটি শব্দ বললেন যেটি আমার জীবনে মোড় ঘুরিয়ে দিল। শব্দটি হলো, কণিকা, জীবনের শোককে শক্তিতে পরিণত কর। এই শোককে যদি তুই শক্তিতে পরিণত করতে পারিস, দেখবি তোর জীবনের যা যা তুই চাস সেটা তোর হাতের মুঠো এসে গেছে। আমি সেই শোককেই শক্তিতে পরিণত করলাম। এইভাবে মার যা যা ইচ্ছে আছে, জীবদ্দশাকালীন আমি যা যা শুনেছি, আমার আজীবনকাল অবধি আমি মাকে এক একটা করে ট্রিবিউট দিতে থাকবো। আজকে জলজ্যান্ত মোটিভেশনাল স্পিকার বসে আছে আমাদের সঙ্গে, কণিকা রয়েছে, আপনিও সমস্যায় বললে ফোন করতে পারেন, ও বলেছে পাশে দাঁড়াবে, আর ওর কথাগুলোর মধ্যে ভীষণ সত্যতা রয়েছে। এই সত্যের সঙ্গে আমরা থাকবো, সঙ্গে থাকবো ঘরে ঘরে জি বাংলা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।